বন্ধুরা, টাটনি মিউজিকে এত লোক দেখতে এসেছে, সরু রাস্তা বলে দেখতে পাচ্ছ, রাস্তায় বাঁশ দিয়ে ঘেরে দিছে যাতে গাড়ি ঘোড়া বা ভিড় যাতে না হয়। সো হ্যালো বন্ধুরা, ডিজে বিএম ব্লগস ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করলাম। তো আমাদের ময়নাতে কিন্তু লক্ষ্মী পুজো উপলক্ষে বেশ কিছু সাউন্ড সেটআপ এসেছে, তো সেই সাউন্ড সেটআপগুলো আজকে দেখাবো। আর দেখতে পাচ্ছি আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আর ওদিকে তারা আর সঞ্জীব আছে। তো ওরা চলে এসে ওদের বাইকে হয়ে আজকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো তাহলে। বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ, আর আমরা প্রথমেই তোমাদেরকে নিয়ে যাবো টাইটনিক মিউজিকের কাছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ময়না রোড, ময়না যে হসপিটাল মোড় রয়েছে সেই হসপিটাল মোড়ের রাস্তা। বক্স দেখতে নাকি আসো, এরা বক্স দেখতে হবে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চংরার দিকে, টাইটনিক মিউজিক এসেছে শুনেছি আমাদের ময়না চংরাতে। তো চংরার পার্টিকুলার কোন জায়গাটাতে আমরাও এখনও জানি না। তো বাসস্ট্যান্ড থেকে ময়না যে বাসস্ট্যান্ড রয়েছে, পুরনো যে বাসস্ট্যান্ড ছিল সেই পুরনো বাসস্ট্যান্ডের কাছে বাসন্তী বস্ত্রালয় যে রয়েছে, ওখান থেকে সোজা যে রাস্তাটা চংরার দিকে ঢুকেছে, তো ওই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর চংরা স্কুলের কাছে গেলে কিন্তু শোনা যাবে বললো, ওখান থেকে একজন ভাই ফোন করেছিল যে চংরা স্কুলের কাছে এলেই শোনা যাবে। তো আমরা এখন সোজা যাচ্ছি। আর বন্ধুরা, এদিকে রাস্তা দেখতে পাচ্ছি অলরেডি কেমন, তো খুব সরু রাস্তা, আর রাস্তা যে ঢালায় অলরেডি ফেটে গেছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, আর রাস্তাটা খুবই এঁকে বেঁকে গিয়েছে। দুপাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘন গাছপালা লাগানো রয়েছে, তো তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি লোককে জিজ্ঞেস করে করে। দাদু, চংরা হাই স্কুল কি এদিকে? চংরা হাই স্কুল সোজা গিয়ে বাম দিকে, এই যে সব ভাইয়েরা পিছনে আসতিছে, দেখো আসো আসো। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির। আর এখান থেকে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না, এটা ভাইরাও এসেছে মালিগ্রাম থেকে। তো পাড়ার গলিতে গলিতে ঢুকে ঢুকে আমরা কিন্তু যাচ্ছি তোমাদেরকে সেট আপ দেখানোর জন্য। বন্ধুরা, বসে কোথায় বাড়ি দিচ্ছ? আমি এই রাস্তা ডান দিকে, ডান দিকে। বক্স কোথায় বাড়ি, এই দিকে পুরো সোজা, একদম সোজা। তো বন্ধুরা, এই খোঁজ করে করে বক্স দেখতে যাওয়ার মজাটাই আলাদা। এইদিকে, এই যে এইদিকে, এইদিকে, এই তো গেট আছে। চলো, বক্স কি এদিকে বাদ দিছে? কতটা যেতে হবে? একটু গাড়ি যাবে। আচ্ছা, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা, ভেতরে না। এই যে দেখতে পাচ্ছ সরলা সাউন্ড, এটা দেখি সেখানে কি ডাকে।
তো ফাইনালি অনেক কষ্টের পরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিকের কাছে চলে এসেছি। আর পেছনে এই যে মিউজিকটা দেখতে পাচ্ছ ক্যাসেট বাজছে, তো বক্স কিন্তু সাপ্লাই চলছে, ডিজি বন্ধ রয়েছে। তো মিঠুদাকে স্পিকার চেক বাজানোর কথা বললাম, তো স্পিকার চেক বাজাবে বললো মিঠুদা। তো স্পিকার চেক বাজালেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কেমন বাজছে না বাজছে, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা টাইটানিক মিউজিকে এত লোক দেখতে এসেছে, সরু রাস্তা বলে দেখতে পাচ্ছ, রাস্তায় বাঁশ দিয়ে ঘেরে দিছে যাতে গাড়ি ঘোড়া বা ভিড় যাতে না হয়। তো বাইক ঢুকে জায়গাটাতে ভিড় হয়েছে, সেজন্য ঘেরে দিচ্ছে। টাইটানিক মিউজিক যে জায়গাটা বাজছে চংড়া পূর্বপাড়া, তো তোমরা চংড়া হাইস্কুলের কাছে এসে না খুঁজে পেলে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে চংড়া পূর্বপাড়া সেই জায়গাতে বাজছে। আর এখানে সেট আপটা কিন্তু বন্ধুরা তিন দিন বাজবে, তো আজকে প্রথম দিন হয়েছে, এখনও সম্ভবত দুদিন ধরে বাজবে। বন্ধুরা টাইটানিক মিউজিকের কাছ থেকে আমরা এখন চলে এসেছি দরবার মিউজিকের কাছে। এই যে দেখতে পাচ্ছ সামনে দরবার মিউজিক, এই যে আছে এদিকে, আর এদিকে লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের ময়নার যে নতুন পুকুর, এবং এদিকে স্কুল রয়েছে দক্ষিণায়নিকা স্কুল, ঠিক তার মাঝেই এটা হচ্ছে। আর সেরাপের চঙ্গে এখন প্লেন গান বাজছে, তো চলো আমরা স্পিকার চেক বাজানোর কথা বলি ওখানে কি বলে। আর এখানে ঠাকুরের মূর্তিটা দেখাচ্ছি, দেখো তোমরা, এই যে এখানে লক্ষ্মী ঠাকুর আছে দেখতে পাচ্ছ, আর ওদিকে মেশিন সেটাও আছে। এই যে বড় ভাই আমাদের এখন স্পিকার চেক লাগাবে, এই যে দেখতে পাচ্ছ 4টা 20 মেশিন আছে, সাপ্লাই চলছে না, তো চলো ওদিকে স্পিকার চেক হচ্ছে। এখানে যারা হার্টের রোগী আছেন তারা দয়া করে বক্সের সামনে থেকে সরে যান, কারণ কিছু হলে কমিটি বা সাউন্ড সিস্টেম কোন রকম আপনার স্পিকার চেক কি ভালো লাগে তবে শুরু করা যাক। I don't think it's a lot.
বন্ধুরা আকাশে প্রচন্ড মেঘ উঠে গেছে, তো তারই মধ্যে দিয়ে বন্ধুরা আমরা যখনই সেটআপ দেখতে বেরোই তখনই কিন্তু আকাশে মেঘ প্রায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দ্বীপ মিউজিকের কাছে নিয়ে আসি। আর দ্বীপ দেখতে পাচ্ছ বন্ধুরা চালু হয়ে গেছে, এই যে বাপন দাস সেটআপ রেডি করছে, স্টার্ট করে দিয়েছে। তো প্রথমে ঢাকের মিউজিক দিয়ে শুরু করলো, আর ওদিকে দেখতে পাচ্ছ সকলে আস্তে আস্তে করে সেটআপ দেখার জন্য আসতেছে। তোমার ফোন আছে? সাবস্ক্রাইব করবে তো? আমি করবো, আমি করে দেবো। কোথা মানে তোমাদের ফোন কোথায়? কি আরেকবার বলো। ঘরে আছে, আমি ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আচ্ছা, চ্যানেলের নাম হচ্ছে ডিজে বিএম ব্লগস, VLOGS, ঠিক আছে। আর বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, এ ভাইরাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বলো, এদের নিজস্ব ফোন নেই। কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো আজকে, তোমরাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো